বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। ফুটবল খেলোয়াড়দের জনপ্রিয়তাও আকাশচুম্বী। তাই তো সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের তালিকায় বড় একটি অংশ জুড়ে রয়েছে ফুটবলারদের নাম। তবে তাদের মধ্যে সবচেয়ে ধনী ফুটবলার কে? সম্প্রতি ওয়েলদি গেরিলা প্রকাশ করেছে বিশ্বের রিচেস্ট ফুটবলারদের নাম ও অর্থের পরিমাণ। চলুন দর্শক, দেখে আসি ফুটবল বিশ্বের সেই সব মিলেনিয়ার বিলেনিয়ারদের। ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় দল ব্রাজিল, আর সেই ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার নেইমার জনপ্রিয়তার সঙ্গে আয়ের দিক থেকেও অনেক এগিয়ে পিএসজির এই ফরওয়ার্ড। ওয়েলদি গরিলা ব্লগের তথ্য মতে ব্রাজিলিয়ান এই প্লেমেকারের সম্পদের মূল্য $200 মিলিয়ন। এন্ডোর্সমেন্ট ওয়ার্ল্ডে ব্যাপক আধিপত্য 31 বছর বয়সী এই ফুটবলারের। ক্লাব থেকে মোটা অঙ্কের বেতনের সঙ্গে এপিক গেম, পুমা, কাতার এয়ারওয়েজ, রেডবুলের মতো প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করেন প্রতিভাবান এই ফুটবলার। বর্তমান বিশ্বের পঞ্চম ধনী ফুটবলার তিনি। ফুটবলের গ্ল্যামার বয় ডেভিড বেকহাম, মাঠের বাইরে হলিউডেও রয়েছে সাবেক এই তারকা ফুটবলারের পদচারণা। 2004 সালে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বেকহামের মোট সম্পদের পরিমাণ $450 মিলিয়ন। ফুটবল মাঠের বাইরে থাকলেও এই বিপুল পরিমাণ সম্পদ তাকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের 4 নম্বর রিচেস্ট ফুটবলার হিসেবে। 20 বছরের ফুটবল ক্যারিয়ারে 4টি ভিন্ন দেশের হয়ে লীগ শিরোপা জেতা বেকহ্যামের রয়েছে অ্যাডিডাস, কোনামি, জাগুয়ার সহ বিভিন্ন ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট। সেই সঙ্গে ইনস্টাগ্রামে এই ফুটবল সেন্সেশনের ফলোয়ার সংখ্যা 77 মিলিয়ন, যা ব্রিটেনের কোনো নাগরিক হিসেবে সর্বোচ্চ। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো, মাঠ ও মাঠের বাইরে তাদের দ্বন্দ্বটা যেন কখনোই শেষ হওয়ার নয়। তাই তো কখনো লিওনেল মেসি হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার, আবার কখনো বা রোনালদো। ওয়ার্ল্ড কাপ ও ব্যালন্ডিওর জয়ের মতো রিচেস্ট ফুটবলারের রেসেও এবার মেসির কাছে হেরে গেছেন CR7। ধনী ফুটবলারের তালিকায় রোনালদোর অবস্থান 3 নম্বরে। বার্ষিক $77 মিলিয়ন সৌদি আরাবিয়ান ক্লাব আল নাসেরে যোগ দেয়া পর্তুগিজ এই সুপারস্টারের সম্পদের পরিমাণ $500 মিলিয়ন। 5 ব্যালন্ডিওর জয়ী রোনালদো বড় অঙ্কের স্যালারি ছাড়াও বিভিন্ন স্পন্সরশিপ থেকে আয় করেন প্রায় $45 মিলিয়ন। সেই সঙ্গে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি 579 মিলিয়ন ফলোয়ার রোনালদোর, প্রতিটি পোস্ট থেকে আয় করেন $2 মিলিয়ন। আধুনিক ফুটবল যুগের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত লিওনেল মেসি বিশ্বকাপ সহ ফুটবল জগতের প্রায় সব শিরোপা জয়ের মাধ্যমে সর্বকালের সেরা হওয়ার দৌড়ে তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে। সেই সঙ্গে আয়ের দিক থেকেও পেছনে ফেলেছেন তারকা সব ফুটবলারদের। 7 ব্যালন্ডিওর জয়ী আর্জেন্টাইন এই মহাতারকার সম্পদের পরিমাণ $600 মিলিয়ন, যা তাকে পরিণত করেছে বিশ্বের দ্বিতীয় রিচেস্ট ফুটবলার হিসেবে। বার্ষিক $41 মিলিয়ন বেতনে পিএসজিতে খেলা মেসির রয়েছে $1 মিলিয়ন এন্ডোর্সমেন্ট চুক্তি। সোসিয়স, পেপসি, অ্যাডিডাস, বাডওয়াইজার ও হার্ড রকের মতো ব্র্যান্ডগুলো থেকে ফুটবল জাদুকরের আয় প্রায় $55 মিলিয়ন। ইনস্টাগ্রামে 457 মিলিয়ন ফলোয়ার মেসির, পোস্ট প্রতি আয় করেন $3 মিলিয়নের বেশি। এবার আসা যাক বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার প্রসঙ্গে, যেখানে মেসি বা রোনালদোকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের খেতাব পেয়েছেন ব্রুনাইয়ের ফুটবলার ফাইক বালকিয়া। সেরা খেলোয়াড়ের দৌড়ে মেসি রোনালদোর ধারে কাছে না থাকতে পারলেও সম্পদের হিসেবে তাদের অনেক পেছনে ফেলেছেন থাইল্যান্ডের ক্লাব চুনবুরিতে খেলা বালকিয়া। কেননা মেসি রোনালদোরা যেখানে মিলিয়নিয়ার, সেখানে বালকিয়া বিলিয়নিয়ার। 25 বছর বয়সী বালকিয়া অবশ্য এই সম্পদের মালিক হয়েছেন পারিবারিকভাবে, কেননা তার বাবা জেফ্রি বালকিয়া ব্রুনাইয়ের রাজা। পরিবার থেকে প্রাপ্ত তার মোট সম্পদের মূল্য প্রায় $20 বিলিয়ন, যা তাকে দিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের তকমা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।